হাই স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল আজ আমি তোমাদের সলভ করে দেখাবো দু হাজার বাইশ সালের জানুয়ারি মাসের ক্লাস ফাইভের ইংলিশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক যেটার ফুল মার্কস হচ্ছে ফিফটিন তোমরা হয়তো ইতিমধ্যেই এটা স্কুল থেকে পেয়ে গেছো যারা পাওনি তারাও শীঘ্রই পেয়ে যাবে কারণ আমাদের শিক্ষা দপ্তরের নির্দেশ অনুযায়ী জানুয়ারি তিন তারিখ থেকে এটা প্রতি স্কুলে দেয়া শুরু হচ্ছে তো তোমরা শীঘ্রই এই পেপারটা পেয়ে যাবে যেখানে তোমাদের পনেরো মার্কসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে প্রতিটি সাবজেক্টের ভিডিও শুরু করার আগে তোমাদের প্রত্যেককেই জানাই ইংরাজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আশা করি তোমরা এবছরটা খুব ভালো কাটাবে এবং সর্বোপরি তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে নতুন বছরের শুভেচ্ছা দিলাম ঠিকই কিন্তু তার সাথে সাথে তোমাদের একটা দুঃসংবাদও শুনিয়ে রাখি যে তোমরা সবেমাত্র প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে ভর্তি হলে তোমরা ভেবেছিলে হয়তো এই বছর তোমরা স্কুলে যেতে পারবে যেমনটা দু হাজার একুশ সালের শেষের দিকে অর্থাৎ ওই অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাস নাগাদ তোমরা জানো ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভদের জন্য স্কুল খুলে দেওয়া হয়েছিল এবং তখন এই কথাটা শোনা যাচ্ছিলো হয়তো দু হাজার জানুয়ারি মাস থেকে তোমাদের জন্য স্কুল খুলে দেওয়া হবে কিন্তু বর্তমান পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা তোমরা খবরে দেখতে পাচ্ছ কোভিড বা করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট অমিক্রণের বারবারন্ত এবং সংক্রমণও দ্রুত বাড়ছে এরকমও শোনা যাচ্ছে যে তেসরা জানুয়ারি থেকে হয়তো আবার লকডাউনও শুরু হবে আমি আজকে ভিডিওটি এই ভিডিওটি এখন ফার্স্ট জানুয়ারি শ্যুট করছি তাই আমি কনফার্ম হয়ে কিছু নিশ্চিতভাবে বলতে পারছি না তবে এরকমই খবর শোনা যাচ্ছে তাই এই পরিস্থিতিতে তোমাদের স্কুল খোলা একদমই হবে না মানে স্কুল তোমাদের বন্ধই থাকবে তো স্কুল বন্ধ থাকার জন্য আমাদের পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর থেকে আগের বছরের মতোই মাসে মাসে অ্যাক্টিভিটি টাক্স দেওয়ার ঘোষণা করা হয়েছে যতদিন না পরিস্থিতি ঠিক হচ্ছে এবং স্কুল খুলছে এরকমভাবেই কিন্তু তোমাদের আগের বছরের মতো অ্যাক্টিভিটি টাক্স দেওয়া হবে যেটা তোমরা সলভ করে তোমাদের বাবা মাদের দিয়ে স্কুলেতে পাঠাবে এবং মিড ডে মিল দেওয়ার সময় ওই খাতা জমা নেওয়া হবে এবং নতুন অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হবে তো এর পাশাপাশি বলে রাখি যে শুধুমাত্র এটা মডেল অ্যাক্টিভিটি টাস্কের চ্যানেল নয় মডেল অ্যাক্টিভিটি টাস্কের পাশাপাশি এই যে বললাম এই পরিস্থিতিতে তো পড়াশোনা বন্ধ করা যায় না তাই পড়াশোনা আমাদের চালিয়ে যেতেই হবে তাই অ্যাক্টিভিটি টাস্কের পাশাপাশি তোমরা উপরে আই বটনে ক্লিক করে অথবা আমি নিচে ডেসক্রিপশানে দেখবে যেখানে ভিডিওটি টাইটেল দেওয়া আছে সেইখানে তীরচিহ্নে ক্লিক করলে নিচে আমি এই ক্লাসের মানে পঞ্চম শ্রেণীর যে তখন তোমরা যখন তোমাদের নতুন বই স্কুল থেকে পাবে ইংরাজি টেক্সট বইয়ের যে লেসান ওয়ান অর্থাৎ গান্ধী দা মহাত্মা এই গল্পটি আমি লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ব্যাখ্যা সহ পড়িয়ে দিয়েছি এছাড়া তোমরা তোমাদের ক্লাসের সমস্ত টেক্সট ভিডিওই আমার চ্যানেলে পেয়ে যাবে ক্লাস ফাইভ থেকে টুয়েলভের আমি সমস্ত ইংরাজি তথ্য নিয়ে ভিডিও আপলোড করি তো চলো এবার ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো রকম ইংলিশ রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য দেখো প্রথমেই আছে অ্যাক্টিভিটি ওয়ানে একটা ছক দেয়া হয়েছে বাঁ আছে আছে জেন্ডার আর ডান দিকে আছে ফেমিনাইন জেন্ডার ম্যাস্কুলাইন জেন্ডারে আর ফেমিনাইন জেন্ডারে তোমরা বাংলা হয়তো জানো ম্যাস্কুলাইন জেন্ডার মানে হচ্ছে পুংলিঙ্গ আর ফেমিনাইন জেন্ডারের অর্থ হচ্ছে স্ত্রীলিঙ্গ দেখো সেই এই যে ছকটা দেয়া আছে যেখানে ম্যাস্কুলাইন জেন্ডার লিখে দেয়া আছে তাহলে তার উল্টো দিকে আমাদের ফেমিনাইন জেন্ডারটা লিখতে হবে আর যেখানে ফেমিনাইন জেন্ডার লেখা আছে তার উল্টো দিকে আমাদের ম্যাস্কুলাইন জেন্ডারটা লিখতে হবে দেখো আমি পরের পেজে সেটা সলভ করে দিয়েছি ম্যাস্কুলাইন জেন্ডারে দেয়া আছে হচ্ছে অক্স অক্স মানে তোমরা সকলে জানো ষাঁড় তো তার ফেমিনাইন জেন্ডার হচ্ছে কাউ অর্থাৎ গরু পরেরটায় চলে যাও ফেমিনাইন জেন্ডারে দেওয়া আছে কুইন কুইন মানে তোমরা যেন রানী তো সেটার ম্যাস্কুলাইন জেন্ডার বা পুংলিঙ্গ হচ্ছে কিং মানে রাজা আর লাস্টেরটায় আছে দেখো ম্যাস্কুলাইন জেন্ডারে লিখে দেওয়া আছে ম্যান মানে মানুষ বা পুরুষ এবং ফেমিনাইন জেন্ডারে তাহলে হবে ওম্যান মানে মহিলা বা স্ত্রীলোক তো এখানে অ্যাক্টিভিটি ওয়ান হয়ে গেল এরপরে অ্যাক্টিভিটি টুতে চলে আসো কি বলেছে দেখো চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার টু প্লুরাল নাম্বার অফ দ্য ফলোইং ওয়ার্ডস নিচে তিনটে ওয়ার্ড দেওয়া আছে শব্দ যেটাকে বলেছে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বারে করতে হবে তোমরা জানো সিঙ্গুলার নাম্বার মানে এক বচন আর প্লুরাল নাম্বার মানে হচ্ছে দুবচন বা বহু বচন যেটাকে বলে তো এখানে তিনটে দেখো বাক্য দেওয়া আছে সরি তিনটে এখানে শব্দ দেয়া আছে প্রথমটা আছে বেবি দ্বিতীয়তে আছে মস্কুইটো আর তিন নম্বরে আছে ডগ তো চলো আমরা সেটাও হচ্ছে প্লুরাল নাম্বারে সেটাকে করে ফেলেছি দেখো এখানে অ্যাক্টিভিটি টু আমি সলভ করে দিয়েছি প্রথমে আছে বেবি বেবিকে যখন প্লুরাল করা হবে সেটা হয়ে যাবে বেবিস বানানটার দিকে লক্ষ্য দেবে দেখো বি এ বি ওয়াই ছিল বেবি কিন্তু যখন আমরা সেটাকে প্লুরাল করেছি ওয়াইটা কিন্তু উঠে গেছে তোমরা হয়তো এটা জানো যদি কোনো বাক্য ওয়াই দিয়ে শেষ হয় সেটা যখন আমরা প্লুরাল করি তখন সেই ওয়াইটা উঠে গিয়ে সেখানে আইইএস বসে তো বেবির প্লুরাল হবে বেবিস বি এ বিআইএস তারপরেরটা চলে এসো দেখো আছে মস্কুইটো মসকুইটোকে যখন আমরা প্লুরাল করবো শুধু এস বসবে না সঙ্গে ইএস বসবে তো দেখো বানানটা এমওএস কিউইউআইটিও ইএস মস্কুইটোস হয়ে গেছে আর লাস্টেরটা ডগ মানে কুকুর ডগের প্লুরাল ডগস সিম্পল খালি এস যোগ হয়ে যাবে তো এখানে অ্যাক্টিভিটি টু শেষ হলো এরপরে চলে এসো অ্যাক্টিভিটি থ্রিতে যেখানে বলেছে আইডেন্টিফাই দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য প্রেডিকেট অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড রাইট দেম ইন দ্য টেবিল গিভেন বিলো নিচে তিনটে বাক্য দেওয়া আছে সেই তিনটে বাক্য থেকে আমাদের সাবজেক্ট এবং প্রেডিকেটকে বাছাই করতে হবে সাবজেক্ট মানে অর্থাৎ উদ্দেশ্য প্রেডিকেট হচ্ছে বিদেহ এবং সেইটা বাছাই করে ওই তিনটে বাক্য থেকে দেখো নিচের দিকে একটা ছক লেখা আছে সাবজেক্ট এবং প্রেডিকেট সেই ছকেতে আমাদের সাবজেক্টের জায়গায় সাবজেক্ট অর্থাৎ উদ্দেশ্যগুলো লিখতে হবে আর প্রেডিকেটের জায়গায় আমাদের প্রেডিকেট অর্থাৎ বিদেহগুলো লিখতে হবে আমরা বাক্যগুলো আগে একটু পড়ে নিই তারপরে আমি সেটা সলভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এক নম্বরে আছে হার হেয়ার ওয়াশ গ্রে তার চুলগুলো ছিল ধূসর দু নম্বরে আছে সি ওয়েন নিয়ার দ্য টিচার সে শিক্ষকের কাছে গেল অ্যান্ড টাচ হিস ফিট এবং তার পা স্পর্শ করল আর লাস্টেরটাই আছে দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোস থাউজেন্ডস এই কয়েনটার মূল্য ওই হাজারের থেকেও বেশি তো দেখো আমি পরের পেজে দেখো অ্যাক্টিভিটি থ্রিটা সলভ করে দিয়েছি প্রথমটায় সাবজেক্টের অংশে বসবে হার হেয়ার এটা হচ্ছে এখানে সাবজেক্ট বা উদ্দেশ্য আর প্রেডিকেটে বসবে ওয়াস গ্রে ছিল ধূসর তাহলে দেখো এখানে মেন সাবজেক্ট হচ্ছে তার চুল ওই জন্যে সেইটাকে সাবজেক্টে বসানো হয়েছে হার হেয়ার আর ওয়াস গ্রে সেটা ছিল ধূসর সেটা হচ্ছে প্রেডিকেট তাই প্রেডিকেটের অংশে বসানো হয়েছে পরেরটায় সাবজেক্টের অংশে বসবে সি এখানে সি হচ্ছে সাবজেক্ট আর বাকি যা কথা তার সম্বন্ধে বলা হয়েছে সেটা হচ্ছে বিদেহ দেখো ওই যেটা আমি পড়ে বললাম তোমাদের ওয়েন নিয়ার দ্য টিচার অ্যান্ড টাচ টিস ফিড শিক্ষকের কাছে গিয়েছিল এবং স্পর্শ করেছিল এইটা হবে প্রেডিকেট তিন নম্বরেরটায় দিস কয়েন এই যে কয়েনটা এটা হচ্ছে সাবজেক্ট আর বাকি যা কথা সেই কয়েনটা সম্বন্ধে বলা হয়েছিল সেটা হবে প্রেডিকেট বা বিদেহ সেটা কি ইস ওর্থ মাচ মোর দ্যান দোস থাউজেন্ডস ওই হাজারের থেকেও এই কয়েনটার মূল্য বেশি এইটা তোমাদের যে তোমাদের টেক্সট বইয়ের যে লেসান ওয়ান ওই যে আমি একটু আগেই বললাম গান্ধী দা মহাত্মা এই গল্পটি থেকে এই লাইনটি নেওয়া হয়েছে দিস কয়েন ইজ ওর্থ মাচ মোর দ্যান দোস থাউজেন্ড খুব সুন্দর একটি গল্প আমি আগেই বলেছি উপরের আই বটনে বা নিচের ডেসক্রিপশানে তোমরা এই ভিডিওটি লিঙ্ক পেয়ে যাবে তোমরা সেখান থেকে ভিডিওটি পড়ে নিও এরপরে অ্যাক্টিভিটি ফোরে চলে এসো লাস্ট এখানে একটা রাইটিং লিখতে দিয়েছে তোমাদের কি বলেছে দেখো সাপোজ ইউ হ্যাভ সিন এ ম্যাজিক শো সাপোজ মানে মনে করো বা ধরো ধরো তুমি একটা ম্যাজিক শো দেখোছো রাইট থ্রি সেন্টেন্সেস অ্যাবাউট দ্য শো সেই শোটাকে নিয়ে তুমি তিনটে বাক্য লেখো তুমি একটা ম্যাজিক শো দেখোছ সেটাকে নিয়ে তিনটে বাক্য লেখো তো দেখো আমি রাইটিংটা লিখিয়ে দিয়েছি তোমরা এইভাবে হেডিং করতে পারো এ ম্যাজিক শো একটি ম্যাজিক শো তো তিনটে বাক্য আমি কী কী লিখিয়েছি দেখো প্রথমে লিখেছি ম্যাজিক শো ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফর্মস অফ এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্ট কথার অর্থ হচ্ছে বিনোদন মানে আমাদের আনন্দ যেটাতে হয় তো ম্যাজিক শো হচ্ছে বিনোদনের একটা অন্যতম মাধ্যম মানে আমরা ম্যাজিক শো দেখে খুব মজা পাই আনন্দ পাই এটা বিনোদনের একটা খুব সেরা মাধ্যম একটা বাক্য গেল দ্বিতীয় বাক্যতে বলেছি রিসেন্টলি আই ভিজিটেড এ ম্যাজিক শো উইথ মাই ফ্যামিলি ইন আওয়ার লোকালিটি রিসেন্টলি মানে সাম্প্রতিক বা সবেমাত্র আই ভিজিটেড এ ম্যাজিক শো ভিজিটেড মানে যাওয়া ভ্রমণ করা হয় আমি একটি ম্যাজিক শো দেখতে গিয়েছিলাম উইথ মাই ফ্যামিলি আমার পরিবারের সাথে ইন আওয়ার লোকালিটি আমাদের এলাকাতে তাহলে আমাদের এলাকাতে সম্প্রতি আমি আমার পরিবারের সাথে একটি ম্যাজিক শো দেখতে গিয়েছিলাম দুটি বাক্য হয়ে গেল আর লাস্টে লিখিয়েছি টার্নিং এ পিজিএন টু এ রোস টার্নিং মানে পরিবর্তন করা বা পরিণত করা পিজিএন মানে তোমরা জানো পায়রা রোজ মানে হচ্ছে গোলাপ তাহলে একটি পায়রাকে গোলাপে পরিণত করা ইজ দ্য বেস্ট ম্যাজিক আই স সদেয়ার এটা হচ্ছে সেরা ম্যাজিক বা সেরা জাদু যেটা আমি সেখানে দেখেছিলাম তাহলে সেখানে অনেকগুলো আমি ম্যাজিক শোতে গেছিলাম অনেকগুলো ম্যাজিক বা জাদু দেখেছি কিন্তু আমার সব থেকে সেরা লেগেছে ওই যে ম্যাজিক করে না তো সেখানে একটা পায়রাকে এমনভাবে যে ম্যাজিক করছিল সে এমন দেখালো যেন পায়রাটাকে সে গোলাপে পরিণত করে দিয়েছে দেখাচ্ছিল পায়রা সেই পায়রাটাকে সে গোলাপে পরিণত করে দিল এই ম্যাজিকটা আমার সব থেকে ভালো লেগেছে এখানেই তোমাদের অ্যাক্টিভিটি টাস্কটা শেষ হলো আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগলো এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এই রকম ইংলিশ রিলেটেড আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমি আগেই বলেছি এই চ্যানেলটি শুধুমাত্র অ্যাক্টিভিটি টাস্কের নয় এখানে তোমরা তোমাদের ক্লাসের যাবতীয় ইংলিশ টেক্সট ভিডিও পরবর্তীকালে গ্রামার এবং রাইটিং সব কিছুই পেয়ে যাবে এবং শুধুমাত্র তোমাদের ক্লাস নয় ক্লাস ফাইভ থেকে টুয়েলভ সবার জন্য তো চলো আজকে এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো গুড বাই